হ্যালো মাই ফ্রেন্ডস, আমি আরেকটা প্রশ্ন খুব বেশি বেশি শুনছি, সেটা নিয়েই কথা বলতে চলে এসেছি। ইচ্ছা ছিল আরও কয়েকটা দিন পরে হয়তো একটা ভিডিও প্রেজেন্ট করবো, বাট কোয়েশ্চেনটা এত বেশি শুনছি যে মনে হচ্ছে আমার আজকেই এটার একটা অ্যান্সার দিয়ে দেওয়া উচিত, আদারওয়াইজ অনেকেই ভুল বুঝবেন বা তারা সঠিক ডিসিশানটা নিতে পারবেন না। প্রশ্নটা হচ্ছে যে IELTS ছাড়া কি বিদেশে পড়তে যাওয়া যায়? আমার প্রশ্ন হচ্ছে, মানে ওনাদের প্রশ্ন হচ্ছে, IELTS পাশ করা ছাড়া বা স্কোর ছাড়া কি বিদেশে পড়তে যাওয়া যায়? এই প্রশ্নটার উত্তর হচ্ছে হ্যাঁ। এরপরের প্রশ্ন চলে আসে কিভাবে, সেটার উত্তরটা আমি দিচ্ছি। সেটার উত্তর হলো কয়েকভাবে। একটা উপায় হলো আপনার ইউনিভার্সিটিগুলো, বিদেশের ইউনিভার্সিটিগুলো, সেটা আমেরিকা হোক, UK হোক, ক্যানাডা হোক, অনেক ইউনিভার্সিটিগুলো এখন কি করছে, ফাউন্ডেশন কোর্স অফার করে। মানে আমাদের দেশের HSC পাশ করার পরে ছেলেমেয়েরা যখন বিদেশে পড়তে যায়, তারা ডিরেক্টলি চাইলে যে ব্যাচেলারে ভর্তি হতে পারে ফার্স্ট ইয়ারে, কিন্তু যখন তাদের এই IELTS স্কোর থাকবে না বা স্কোর কম থাকবে, তখন তাদেরকে ফাউন্ডেশনে তারা অ্যাডমিট করায়। মানে সেখানে 6 মান্থস থেকে শুরু করে 1 ইয়ার পর্যন্ত হতে পারে, মানে 2টা সেমিস্টার, কখনো 3টা সেমিস্টার, মানে একটা কমপ্লিট ইয়ার হয়ে যায়, এবং সেই ইয়ারটা তাকে ইংলিশ স্টাডির জন্য প্রিপেয়ার করা হয়। পাশাপাশি ইউনিভার্সিটিতে সে পড়তে পারবে কি না, বেসিক জিনিসগুলো সে ধরতে পারবে কি না, এই জন্য তাকে প্রস্তুত করা হয়। তার মানে বুঝেন যে এখানে আপনার যেটা উত্তর দিয়েছিলাম যে যাওয়া যায়, কিন্তু সেটার পরে আরেকটা লেজ চলে আসলো, তাকে একটা ফাউন্ডেশনের কোর্সে যেতে হবে, এবং সেই ফাউন্ডেশনের কোর্স তার কাছ থেকে 1 বছর বেশি সময় নিবে, এবং 1 বছর সময়ের বেশির জন্য তার 1 বছর বেশি সময়ের টিউশন ফিও দিতে হবে, যেটা একটা বড় অঙ্কের টাকা। একইভাবে যারা মাস্টার্সে পড়তে আসতে চায়, তাদের জন্য কিন্তু ইউনিভার্সিটিগুলো প্রি মাস্টার্স ফাউন্ডেশন দিয়ে দেয়। সেটা কাউকে 1 সেমিস্টার দেয়, কাউকে 2 সেমিস্টার দেয়, কাউকে ফুল 1 ইয়ার দেয়, এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। তার মানে সেখানেও দেখেন আপনার টিউশন ফি £6,000 থেকে, মানে আমি যদি UK-র কথা বলি, প্রায় £12,000, £14,000-এর মতো একটা এক্সট্রা খরচ চলে আসে। সিমিলারলি USA তো এরকম প্রোগ্রাম আছে, ক্যানাডাতে এরকম প্রোগ্রাম আছে, অস্ট্রেলিয়াতেও আছে। তো এই যে ধরেন আপনি IELTS স্কোর ভালো করতে পারলেন না বা ইচ্ছা করে করলেন না, তখন আপনার এরকম একটা এডিশনাল জিনিস দিয়ে দিল, তো এটা কি হলো, আপনার পথ খুলে গেল, বাট আপনাকে এডিশনের 1 বছর সময় ওখানে স্প্যান করা লাগছে। অন দ্য আদার হ্যান্ড, আপনার 1 বছরের জন্য একটা বড় অঙ্কের টিউশন ফিও দিতে হয়। এখন কেউ যদি মনে করে আমি বিদেশে 1 বছর বেশি স্টুডেন্ট ভিসায় থাকতে চাই, সেটার ক্ষেত্রে এটার পজিটিভ সাইড হচ্ছে, ওকে ফাইন, গো ফর ফাউন্ডেশন, স্পেন্ড সাম মোর টাইম অ্যান্ড উইথ ইউর মানি অ্যাজ ওয়েল অ্যাজ এনজয় 1 মোর ইয়ার ফর স্টুডেন্ট ভিসা। ইট ডিপেন্ডস অন ইউ, আপনি কী চান। আচ্ছা, এটা তো একটা উপায় হচ্ছে IELTS ছাড়া আসা যায় বা IELTS-এ স্কোর কম নিয়ে আসা যায়। এবার আরেকটা মাধ্যম কী, আরেকটা মাধ্যম হচ্ছে IELTS-এর বিকল্প কিছু টেস্ট আছে। আসলে IELTS এবং TOEFL দুইটাই কিন্তু সিমিলার স্ট্যান্ডার্ডের কাজে, IELTS এবং TOEFL দুইটাকে আপনি প্যারালালি বলতে পারেন। এর বিকল্প কিছু স্টেপ কী আছে, যেমন UK VI IELTS আছে। এখন UK VI IELTS কিন্তু সব দেশে অ্যাকসেপ্ট করে না, এটা UK-র ইউনিভার্সিটিগুলোর জন্য স্পেশালি ডিজাইন করা হয়েছে। আবার ডুয়েলিঙ্গো টেস্ট হিসেবেও অনেক ইউনিভার্সিটি এখন এটাকে অ্যাকসেপ্ট করছে, কেউ কেউ YETC ইকুইভ্যালেন্ট টেস্ট এগুলো নিচ্ছে, ইউনিভার্সিটিগুলো অনেক সময় আরও আরও অন্য রকমের ইন্টারনাল টেস্টও এটার সাথে যোগ করছে, সেগুলো দিয়েও কিন্তু আপনি আসতে পারেন IELTS স্কোর ছাড়া কিংবা IELTS-এর স্কোর কম নিয়ে। আরেকটা উপায় কী, আরেকটা উপায় হচ্ছে যে MOI দিয়ে, MOI হচ্ছে মিনস অফ ইনস্ট্রাকশন, মানে আপনার বিশ্ববিদ্যালয়ে যদি আপনাকে ইয়েতে পড়ায়, ইংলিশ মিডিয়ামে পড়ায়, মানে আপনার যদি লেকচারগুলো ইংলিশে হয়, আপনার যদি লেকচার ম্যাটেরিয়ালস ইংলিশে থাকলে, আপনি যদি ইংলিশে এক্সাম দিয়ে থাকেন, মানে আপনার ল্যাঙ্গুয়েজ অফ টিচিং অ্যান্ড লার্নিং যদি ইংলিশ হয়, সেক্ষেত্রে আপনি এটাকে বলা হয় MOI, মিনস অফ ইনস্ট্রাকশন ইজ ইংলিশ, সেটা সার্টিফিকেট দিয়েও আপনি অনেক সময় অ্যাম্বাসি থেকে ভিসা নিয়ে নিতে পারবেন। এটা এখন অনেক ইউনিভার্সিটি অনেক জায়গায় অ্যাকসেপ্ট করছে। আচ্ছা, এটা কিন্তু আপনি, তার মানে উত্তরটা ছিল কি যে IELTS টেস্ট ছাড়া বা লো স্কোর নিয়ে বা স্কোর ছাড়াও বিদেশে পড়তে আসা যায়। এখন আমি, আমার যদি অপিনিয়ন চান যে একটা স্টুডেন্ট যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি IELTS করে আসবো নাকি না করে আসবো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আপনি IELTS পরীক্ষাটা দিয়ে একটা ভালো স্কোর নিয়ে আসেন। এখন আরেকটা প্রশ্ন চলে আসছে, কেন দরকার? দ্য অ্যান্সার ইজ, আপনি কি এই দেশে আসছেন সেটেল হওয়ার জন্য, বা এই দেশে কি আসছেন আপনি ভালো এডুকেশন নেওয়ার জন্য? যদি আপনার প্রশ্নগুলোর উত্তর হয় হ্যাঁ, তাহলে আপনি অবশ্যই স্কোর নিয়ে, ভালো স্কোর নিয়ে আসবেন, মানে কি আপনি ভালো প্রিপারেশন নিয়ে আসছেন, আপনার লার্নিং, লিসেনিং, রিডিং, রাইটিং
এই স্পিকিং এই ক্যাপাসিটিগুলো ভালো হলেই তো আপনি ভালো স্কোর পাবেন, তার মানে এই দেশের কালচারের সাথে এই দেশের টিচিং লার্নিংয়ের সাথে আপনি তাড়াতাড়ি ইউজ টু হতে পারবেন। আপনি যখন পাস করবেন, আপনি পাস করে যখন জব মার্কেটে যাবেন তখন কিন্তু কম্পিট করতে হবে সেই আপনার জব পাওয়ার জন্য। সেই জব মার্কেটে আপনার ভালো রেজাল্টটা যেরকম ইম্পর্টেন্ট, আপনার এই যে সফট স্কিল আমি যেগুলো বললাম সেই এই এই একটা ল্যাঙ্গুয়েজ স্কিলের সাথে কিন্তু সফট স্কিলগুলো কানেক্টেড, তো সেই সফট স্কিলগুলো আপনি অ্যাচিভ করতে পারবেন এবং জব মার্কেটে যেয়ে কম্পিট করতে পারবেন যদি এইখানে সেটেল হতে চান। আচ্ছা, এখানে সেটেল হতে না চাইলে কী উপায় আছে? না হচ্ছে অনেকেই অনেক রকম উপায় নেয়, আরেকটা উপায় হচ্ছে দেশে চলে যাওয়া। সেখানে দেশে গেলেও যদি আপনি এখান থেকে ভালো কোয়ালিটি নিয়ে যেতে পারেন, দেশে গিয়ে আপনি ভালো সার্ভিস দিতে পারবেন, আপনি ভালো জব পাবেন, এখানকার ইকুইভ্যালেন্ট ইনকাম কিন্তু ঢাকায় বসেও করা যায়। আমি ইউকেতে এসেছি বলে যে অনেক বড় লোক হয়ে গেছি তা না, এখানে এসে আমি যা টাকা আর্ন করছি ঢাকায় বসে আমি সিমিলার টাকায় আর্ন করতাম প্রতি মাসে, তা আমার জন্য কিন্তু এদিক ওদিক যে অনেক বেশি হয়ে গেছে তা না। এরকম অনেকেই দেখবেন যে এখান থেকে গিয়ে বাংলাদেশে কিন্তু ভালো করছে, সো দেশে চলে যাওয়াটা মানেই কিন্তু খারাপ না। তো এই সব কিছু মিলে আপনি আশা করি যে আইএলটিএস করে আসবেন নাকি করে না করে আসবেন, কিংবা আপনি প্রিপারেশান নিয়ে আসবেন না না নিয়ে আসবেন সেটা একান্তই আপনার উত্তর, বাকিটা আর কিছু বলার থাকছে না। ভালো থাকবেন।